ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল, মহিলারা রেজা শাহ পালবি তার সেনাবাহিনীকে পাঠায় দিয়েছিল কামানের গোলা দিয়া উড়ায় দাও। সুতরাং ভারতের পরাচাতা গোলাম সরকারকে বলতে চাই, আজকের এই দৃশ্য চোখে দেখো, তাকায় দেখো, যদি প্রয়োজন হয় চট্টগ্রামের বাবরেরা ঘর ছেড়ে আস্কার বেরিয়ে আসবে। শুনতে পেলেন যে বাংলাদেশের মহিলাদের জন্য আদর্শ হচ্ছে ইরানের মহিলারা। ইরানের মহিলা রেজা শাহ পাহলভি রাজার বিরুদ্ধে রাস্তাঘাটে বেরিয়ে এসেছিল, সুতরাং সাইদি সাহেবের নিকট আদর্শ দেশ হচ্ছে ইরান। আর খোমেনির যে বিপ্লব, আর রাফেজি শিয়া বিপ্লব, আর সেই জন্য তিনি বলছেন যে বাংলাদেশের মহিলা চিটাগাং এর মহিলারা ওইভাবে বেরিয়ে পড়ুক রাস্তায় যেইভাবে ইরানের মহিলারা বেরিয়ে পড়েছিল। এটি ইসলাম, ইসলাম শোনেন। আল্লাহ পাক কোরআনে কি বলছেন মহিলাদেরকে? সূরা আহজাব আয়াত নম্বর 33 আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করো। আল্লাহ তো বলছেন যে মহিলারা তোমরা বাড়িতে অবস্থান করো, তোমাদের কাজকর্ম হচ্ছে বাড়ির মধ্যে, নিজের কাজ, স্বামীর কাজ, ছেলে মেয়েদের সেবা, বাড়ির যত্ন করা, খাবার দাবার তৈরি করা, আর বাড়ির ভিতরে থেকে পর্দার মধ্যে থেকে যতটুকু বাকি কাজ, শিক্ষা দীক্ষার কাজ করা যেতে পারে সেগুলি কাজ, রাস্তাঘাটে তোমাদের কাজ নেই, মিছিল করা তোমাদের কাজ নয়। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতে কন্যা, এটি হচ্ছে ইসলামিক আদর্শ। আর সাইদি সাহেবের আদর্শ হচ্ছে ইরানি আদর্শ। রেজা শাহর বিরুদ্ধে মহিলারা বেরিয়ে গেছে, সুতরাং আপনারাও বেরিয়ে যান মা বোনেরা চিটাগাং এর। আরো মজার কথা বলছি, একটু পরে আসবে। সাইদি সাহেব এখানে বলছেন মহিলাদেরকে রাস্তাঘাটে বেরিয়ে যেতে কি করার জন্য? লড়াই করার জন্য, মিছিল করার জন্য, বিক্ষোভ প্রকাশ করার জন্য, তাই না? এগুলি তো ভাষা তাদের, তো এইসব করার জন্য। কিন্তু আল্লাহর ইবাদতের জন্য নামাজের মাসলা তাকে যখন ফতোয়া জিজ্ঞাসা করা হচ্ছে, একটু পরে আসবে, এখনই বলে দিচ্ছি যে আচ্ছা, মহিলারা আজকাল সৌদি আরবে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা আছে মহিলাদের, আমাদের এখানে কেন মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা হচ্ছে না, আমরা কেন নামাজ পড়বো না? তখন তিনি বলছেন আজকাল ফিতনার যুগ, আর আজকাল লম্পট লোকেরা, যুবক লোকেরা সব লম্পট বেশিরভাগ, সুতরাং আজকাল মহিলাদের মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে না। মসজিদে নামাজ পড়তে গেলে সব লম্পট চলে আসে, আর চিটাগাং এর মহিলারা, বাংলাদেশের মহিলা রাস্তাঘাটে বেরিয়ে যখন বিক্ষোভ মিছিল করবে, তখন সব আল্লাহওয়ালা সত লোকেরা থাকে ওতে। বুঝতে পেরেছেন? এর নাম ইসলাম। আর একটি কথা তিনি বলেছেন, বাংলাদেশের যে ক্ষমতায় যে দল ছিল সেই দল সম্পর্কে, অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কে বলেছেন, নাম যদিও বলেনি কিন্তু উদ্দেশ্য তার, ভারতের পাচাটা গোলাম বলেছেন। এটা ইসলামিক আদর্শ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মুসলিমকে গালি দেওয়া তো দূরের কথা, কাফেরকেও গালি দিতে, কাফেরদের দেবী দেবতাকেও গালি দিতে নিষেধ করেছেন। আয়াত শুনে আপনাদেরকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা গালি দিও না ওই সব লোকদেরকে বা ওই সব দেবী দেবতাদেরকে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দুকে গালি দিতে নিষেধ করেছেন, ইহুদি নাসারাকে গালি দিতে নিষেধ করেছেন, জি মুশরিককে গালি দিতে নিষেধ করেছেন, মুশরিকদের দেবী দেবতাকে গালি দিতে নিষেধ করেছেন। ফায়াসুবুল্লাহ, কারণ ক্ষতি হবে তোমাদের, ফায়াসুবুল্লাহ তারা প্রতিক্রিয়ামূলক তখন আল্লাহকে গালি দেবে, আদওয়ান শত্রুতা বশত, বেগাইরে ইলমিন এবং অজ্ঞতা বশত। সুতরাং খবরদার এই কাজ করিও না। এই গালে ভারতের পাচাটা গোলাম বলাই উপকার হবে না অপকার বেশি হবে বলুন? অপকার হবে। এতে হবে কি, উস্কানি দেওয়া হবে ভারতকে, একটি বড় দেশকে। এই উস্কানির কারণেই দেখা যাচ্ছে যে পদ্মার পানি তারা আওয়ামী লীগের যুগে তো ছাড়ে, কিন্তু যখন অন্যরা আসে তখন আর ছাড়তে চায় না, এই উস্কানির কারণে। তো লাভ হলো না, লসই হলো। তারপরে শুনে রাখুন আরেকটি কথা, যে যেই দলটিকে গালি দিচ্ছেন ভারতের পাঁচাটা গোলাম বলে, তারা তখন আপনার চাইতে বেশি মিথ্যা বলতে পারে। সুতরাং কি বলবে তারা তখন আপনাদেরকে? বলবে পাকিস্তানের পাচারে গোলাম, রাজাকার, কি বলে আরো, ঘাতক, কি বলে, ঘাতক দালাল, আল আলবদুর নামটা তো ভালো, আরো ঘাতক, গাদ্দার, এরা হচ্ছে মির্জাফর, হ্যাঁ বলে না? তাহলে আপনাদেরকে কি ছেড়ে দেবে? আপনাদের অনেকেই, বড় অধিকাংশই হয়তো ভালো মানুষ আছেন, যে যারা এসব ঘাতকতা করেননি, এসব আপনারা দেশের অকল্যাণ চাননি, মঙ্গলই চেয়েছিলেন হয়তো একাত্তরে, কিন্তু আপনাদেরকে সবকে ওরা, যাদেরকে আপনি পাঁচাটা গোলাম বলছেন, তারা তখন আপনাকে
কি করে দিয়ে দেশে দ্রোহী বানিয়ে দিয়ে আপনাকে পাকিস্তানের দালাল বানিয়ে দিচ্ছে। দেখলেন আল্লাহ পাক যে বলেছেন খবরদার, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, যারা গুনাহগার পাপিষ্ঠ তাদেরকে গালি দিলে তারা আল্লাহকে গালি দিবে, তোমাদেরকেও গালি, তোমাদের ক্ষতি করবে, তাই হচ্ছে না?